হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওগুলো দেখবেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। তো বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি সারাদিন কী করলাম এবং কোথায় গেলাম আমার ভিডিওতে থাকবে। এছাড়া আমার বন্ধুরা যারা দেশের বাইরে আছেন তাদের জন্য থাকছে একটি বিশেষ আকর্ষণ। তো আমি আকর্ষণটি কী সেটা বলবো না, আপনারা যারা আমার দেশের বাইরের ভিউয়ার্স আছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের জন্য সেই বিশেষ আকর্ষণটি কী, এবং আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। আপনারা যদি আমাকে কমেন্টসের মাধ্যমে জানান তাহলে আমি খুবই খুবই খুশি হব। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। শুরুতেই আমি আমার মতো যারা ইউটিউবে আমার নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্লিজ আপনারা আমার এই কথাগুলো কিছু মনে করবেন না, আপনাদের ভালোর জন্যই আমি এই কথাগুলো বলছি। আমিও এই বিষয়গুলো আগে জানতাম না। আমি আস্তে আস্তে যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও দেখে আমি জানতে পেরেছি। অনেকেই আছে ভিডিও না দেখে একটা কমেন্টস করে দেয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আমি তাদেরকেই বলছি প্লিজ আপনারা এই কাজটি করবেন না, প্রথমে আপনারা ভিডিওটি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রথমে লাইক দিবেন, তারপর সাবস্ক্রাইব করে তারপর কমেন্টস করবেন। আপনারা এসে ভিডিও না দেখি একটা কমেন্টস করে চলে যান, আপনারা নিশ্চয়ই জানেন না যে আপনাদের এই কমেন্টসটি স্প্যাম হয়ে যায়, আর স্প্যামটা আপনাদের জন্য যেমন ক্ষতিকর এবং আপনি যার চ্যানেলে যে করছেন তার জন্য ক্ষতিকর। তাই আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা প্লিজ কেউ স্প্যাম কোনো কমেন্টস করবেন না। আপনারা আগে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সম্পর্কিত কমেন্টস করবেন, তাহলে আপনার কমেন্টসটি সবার উপরে চলে যাবে এবং অনেক হাইলাইট হবে। তো আপনি না জেনে এরকম একটা কমেন্টস করে আসছেন, এটা তো আপনার জন্য ক্ষতিকর এবং যাকে করছেন তার জন্য ক্ষতিকর। তাই আপনারা প্লিজ এই ধরনের কোনো কমেন্টস করবেন না। তো আপনারা দেখছেন আমাদের নতুন করে হাতেখড়ি স্কুলের ছাত্রছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করছে। আপনারা যারা আমার ভিডিওগুলো আগে সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমাদের স্কুলের সামনে কোনো খেলার মাঠ নেই। শুধু আমাদের স্কুল না, ঢাকা শহরে এমন অনেক স্কুল আছে যেখানে কোনো খেলার মাঠ নেই। আমাদের নতুন করে হাতেখড়ি স্কুলের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতির জন্য যে মাঠটিতে এনেছি সেটি হচ্ছে আমাদের স্কুলের কাছেই। এই মাঠটি হচ্ছে বিসিএসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এটি একটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে। এখানে যারা চাকরি করেন তাদের জন্য একটি হাউজিং কলোনি তৈরি করা হয়েছে। তো সেখানে এটা একটা বড় একটা খেলার মাঠ, এই মাঠেই তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি গ্রহণ করছে। এই মাঠটি আমার শৈশবের অনেক স্মৃতি বিজড়িত মাঠ। এই মাঠে আমি ছোটোবেলায় খেলাধুলা করেছি, অনেক খেলাধুলা করেছি। আমার বাবা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি বিসিআইসি শিল্প মন্ত্রণালয়ে চাকরি করতেন। তো অনেক স্মৃতি আমার এই মাঠের মধ্যে আছে, আমি অনেক খেলাধুলা করেছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি চলছে, ফাইনাল রাউন্ড হবে 26শে মার্চ। আর ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে 27শে মার্চ। আমি আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আজ দিনের প্রথম ভাগ আমার ছাত্রছাত্রীদের সাথেই কেটেছে। বিকেলে একটু বাইরে বের হয়েছিলাম, তো বাইরে বের হয়ে দেখি বাহিরের পরিবেশটা এত সুন্দর, আকাশটা এত ভালো লাগছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি আমার ক্যামেরা বন্দি করে ফেললাম, আপনাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর আকাশ, আকাশ একদম গুধুলি লগ্ন, সূর্য ডোবে ডোবে ভাব, পাখিরা খুব সুন্দর করে কিচিরমিচির করে ডাকছে। আপনাদের সাথে আমি এই
প্রাকৃতিক মনোরম দৃশ্য শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। এখনো বসন্ত ঋতু চলছে, বসন্তকাল আমার খুবই পছন্দ, আপনাদেরও নিশ্চয়ই পছন্দ। আপনাদের যাদের বসন্ত ঋতু পছন্দ আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ, তাহলে আমি খুবই খুশি হব। চারদিকে বসন্তের ছোঁয়া, না ঠান্ডা না গরম, যাকে বলে নাতিশীতোষ্ণ, এরকম আবহাওয়া আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে আমার। গাছের পাতাগুলো সব ঝরে পড়েছে, কিছুদিনের মধ্যেই গাছে নতুন কচি পাতা গজাবে, সে দৃশ্য তো আরও অনেক আকর্ষণীয়। বসন্তের দক্ষিণা হাওয়া, পাখির গুঞ্জন অনেক ভালো লাগে। প্রতিদিন বসন্তের দূত কোকিলের ডাকে ঘুম ভাঙে আমার, ঘুম থেকে জেগে কি যে ভালো লাগে কোকিলের ডাক শুনে। আপনাদেরও নিশ্চয়ই কোকিলের ডাক ভালো লাগে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে আপনি একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। বন্ধুরা, আপনাদের জন্য কোকিলের ডাকটাই ছিল সেই বিশেষ আকর্ষণ। কোকিলের ডাক শুনে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন প্লিজ, আর আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আজ এখানেই আমার ভিডিও সমাপ্ত করছি, আজ আর নয়, আল্লাহ হাফেজ।